লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটি ঠিক যতটাই সত্য ঠিক ততটাই প্রযোজ্য। লোভ লালসা মানুষকে এতটাই নিচে নামাতে পারে যে তারা তাদের কাছের মানুষকেও চিনতে ভুল করে। মানুষের মধ্যে লোভের ফলে সৃষ্টি হওয়া হিংস্রতা একদিন তাকেই জ্বালিয়ে পুড়িয়ে ছায়ে পরিণত করে দেয়। আজকের গল্পটি ঠিক এই রকমই কয়েকজন মানুষের উপর, যারা তাদের ভাগ্য রাতারাতি নিজেই বদলানোর চেষ্টা করে, যার ফলস্বরূপ তাদের পরিবারের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটা ভাবনা চিন্তার বাইরে। আর মুভির এন্ডিং আপনাদের এমনভাবে অবাক করে দেবে যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া এমনই এক সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস সাসপেন্স থ্রিলার মুভি আগকারালা রাত্রি, যার বাংলা অর্থ হল সেই অন্ধকারের রাত। মুভির শুরুতে একটি বাড়ি দেখানো হয় যেটি আগুনে দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু এর কারণ কি সেটা আমরা গল্পের একদম শেষেই জানতে পারব। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় কর্ণাটকের একটি ছোট্ট গ্রামে, যেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে একজন ধার্মিক সাধু গ্রামবাসীদের ধার্মিক প্রবচন দিচ্ছিলেন। সেখানে উপস্থিত সকল মানুষেরাই সেই সাধুর কথা মন দিয়ে শুনছিল। তিনি বলছিলেন, মানুষের মধ্যে বেশি চাওয়া পাওয়াই একসময় এসে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই যতটুকু সৃষ্টিকর্তা মানুষকে দিয়ে পাঠায় ততটুকু নিয়েই খুশি থাকাটাই সব থেকে শ্রেয়। তা না হলে এই আশাই একদিন মানুষের মধ্যে লোভ ও লালসার সৃষ্টি করে এবং যা একসময় তাদের নিজের জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই মানুষকে সবসময়ই তার চাওয়া পাওয়ার ওপর নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি, নইলে সেই চাওয়া পাওয়াই একদিন মানুষকে হিংস্র জন্তুতে পরিণত করবে। সাধুর এই সকল কথা সেখানে উপস্থিত গৌরাম্মা নামের একজন গ্রামের মহিলা এবং তার মেয়ে মল্লিকাও শুনছিল। গৌরাম্মা খুবই ধার্মিক একজন মহিলা ছিলেন, কিন্তু তার মেয়ে মল্লিকার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস একটু কমই ছিল। এর কারণ হলো তাদের দারিদ্রতা, যার জন্য সে সৃষ্টিকর্তাকেই সবসময় দোষ দিত। আর এই কারণেই সাধুর কথাগুলি সত্য হলেও মল্লিকার কাছে সেগুলি মূল্যহীন মনে হয়। প্রবচন শুনে তারা রাতারাতি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে তাদের মা ও মেয়ের কথোপকথন শুনে এটা স্পষ্ট বোঝা যায় যে তাদের দারিদ্রতার সবথেকে বড় কারণ হলো তার বাবা মুথান্না, যিনি সবসময়ই নেশা করে থাকেন এবং সংসারের প্রতি তার কোনো রকম দায় দায়িত্ব নেই। আর এই কারণেই মল্লিকা তার বাবাকে খুব একটা পছন্দ করে না। রাত হয়ে যায়, তারা বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়ে। তবে গভীর রাতে পাশের গ্রামের একজন ব্যক্তি তার গর্ভবতী মেয়েকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। আসলে গৌরাম্মা গ্রামের সকল গর্ভবতী মেয়েদের বাচ্চা প্রসব করিয়ে থাকেন, কারণ গ্রামটি এমনই এক জনবসতি বিরল জায়গায় অবস্থিত যেখানে হসপিটাল না থাকাটাই স্বাভাবিক। গৌরাম্মার হাত দিয়ে সেই মেয়েটির সুন্দর একটি ছেলে হয়। তবে এরপর থেকেই গৌরাম্মার চোখে মুখে এক দুঃখ ও হতাশা লক্ষ্য করা যেতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল তিনি তার জীবনে এমন মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছেন যার জন্য তিনি এখনও কষ্ট পান। কিন্তু সেই জিনিসটি কি জিনিস সেটাও আপনারা মুভির শেষেই জানতে পারবেন। তো যাই হোক, পরদিন এক সুন্দর সকালের সাথে দিনের শুরু হয়। কানাপ্পা নামের গ্রামেরই একজন অন্ধ ছেলে, যে সাধারণত গ্রামে গ্রামে খেলনার জিনিস বিক্রি করে, সে গ্রামের পাশের একটি নদীর পাশ দিয়ে অন্য গ্রামের দিকে যাচ্ছিল। ঠিক তখনই নদীর ধারে কিছু জিনিসপত্রের সাথে তার পায়ে ধাক্কা লাগে। সে একটু অবাক হয়, কারণ এইভাবে নদীর ধারে কেন কারোর জিনিস পড়ে থাকবে। তাই সে চিৎকার করে বলে, আরে এখানে কেউ কি আছো? এই জিনিসপত্রগুলো কার? কিছুক্ষণ কেউ কোনো উত্তরই দেয় না, যার ফলে সে মনে করে হয়তো কেউ এখানে এগুলো রেখে জলে ঝাঁপ দিয়েছে। তবে ঠিক তখনই জলের ভিতর থেকে একজন সুস্বাস্থ্যবান ছেলে উঠে আসে। ছেলেটির নাম হলো চান্না কেশব। প্রত্যেক গ্রামে গ্রামে ঘোরা এবং নতুন নতুন মানুষের সাথে পরিচয় করা তার এক প্রকার শখ। কানাপ্পার চিৎকার শুনে কেশব বলে, আরে কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? কানাপ্পা বলে, ও আপনি বেঁচে আছেন? আমি ভাবলাম হয়তো জিনিসপত্রগুলি এখানে রেখে কেউ জলে ঝাঁপ দিয়েছে। আপনি কি এই গ্রামে নতুন? কেশব বলে, হ্যাঁ, আমি শুধু এই গ্রামের জন্যই নতুন না, পৃথিবীর প্রত্যেক গ্রামের কাছেই আমি নতুন। আমি এইভাবেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, এটাই আমার ভালো লাগে। কানাপ্পা কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে, আপনি যদি এইভাবে গ্রামে গ্রামে ঘুরেই বেড়ান তাহলে টাকা কিভাবে ইনকাম করবেন? খাবেনই বা কি? কেশব হাসতে হাসতে তাকে বলে, জীবনে আমি বেঁচে থাকার জন্য অনেক টাকা কামিয়ে ফেলেছি, এই কারণে আমি এখন এদিক ওদিক ঘুরেই বেড়াই। এই কথোপকথনের সাথে তাদের একে অপরের পরিচয় হয় এবং এরপর কেশব গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে গৌরাম্মা ও মুথান্না বাড়িতে প্রতিদিনের মতো তাদের কাজ করছিল। ঠিক তখনই একজন অজ্ঞাত সাধু সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে আসা মাত্রই সেই সাধু তাদের ভবিষ্যৎবাণী করতে শুরু করে। তিনি বলেন, খুব তাড়াতাড়ি তোমাদের ঘরে প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে, তোমরা ধনী হতে চলেছ।
ওই সাধুর কথা তারা কেউই বিশ্বাস করে না। আর এটা বিশ্বাসযোগ্য তো ছিলই না, কারণ এতদিনে তাদের কপাল ফিরল না, আর একটি সাধুর কথাতেই তারা ধনী হয়ে যাবে। গৌরাম্মা তাকে বলে, তোমার কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই এবং তোমাকে দেওয়ার মতোও কোনো জিনিস নেই। আমরা খুবই গরিব, ঘর খুঁজলে এখন 10 টাকা পাওয়া যাবে কিনা সেটাই সন্দেহ। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। এই কথা শোনার পরেও সেই সাধু আবারও ওই একই কথা বলে যে তোমাদের ভবিষ্যৎ বদলাতে চলেছে, খুব তাড়াতাড়ি তোমরা ধনী হবে। এটা শুনে তখন মল্লিকা ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই সাধুকে যাচ্ছে তাই বলে সেখান থেকে চলে যেতে বলে। সাধুটি একটু রহস্যের হাসি হেসে সেখান থেকে চলে যায়। সেই একই পথে কেশব গৌরাম্মার বাড়ির দিকে যাচ্ছিল। সেখানে পৌঁছে কেশব গৌরাম্মার কাছ থেকে পানীয় জল চায়। গৌরাম্মা কেশবকে পান করার জন্য জল দেয় এবং জিজ্ঞাসা করে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শহর থেকে এসেছো এবং খুবই শিক্ষিত, তাহলে এই গ্রামে কী উদ্দেশ্যে? সে বলে, আমার নাম হলো কেশব। গ্রামে গ্রামে ভ্রমণ করা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে সেগুলিকে লেখার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরাটাই এক প্রকার আমার শখ বলতে পারেন। এছাড়াও আমি কবিতাও লিখি। ছেলেটির কথাবার্তা ও ভদ্রতায় নম্রতার ছোঁয়া ছিল। কেশব তাদেরকে বলে, যদি কিছু মনে না করেন তাহলে আজ রাতটা কি আমি আপনাদের বাড়িতে থাকতে পারি? কারণ এর পরের গ্রামটি এখান থেকে অনেকটা দূরে এবং বর্তমানে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। কেশবের কথা শুনে গৌরাম্মা মুথান্নার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, যার ফলে কেশব বুঝতে পারে হয়তো তারা এইরকম একটি অজ্ঞাত মানুষকে বাড়িতে রাখতে ভয় পাচ্ছেন। তাই সে সরাসরি তাদেরকে বলে, আপনারা ভয় পাবেন না, কাল সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। শুধু রাতে আমাকে একটু খাবার দিলেই হবে, আমি এখানেই বাইরে ঘুমিয়ে পড়ব। মুথান্না বলে, ভয়? ভয় কিসের? এই বাড়িতে আমরা তিনজনেই থাকি এবং এই বাড়ির চারদিকে দূর দূরান্তে আর কোনো বাড়িই নেই। এখানে কারোর কিছু যদি হয়েও যায় তাহলেও কেউ জিজ্ঞাসা করবে না। আর তুমি বলছো ভয়ের কথা? ঠিক আছে, আজ রাতটা তুমি এখানেই থাকো। সবাইকে দান দেওয়ার মতো আমাদের কাছে তো কিছুই নেই, তবে আজ রাতের খাবারটুকু তোমাকে আমরা দিতে পারবো। তো যাই হোক, এরপর কেশব সেখানেই থেকে যায়। সে তার জামাকাপড় চেঞ্জ করে বাড়ির বাইরে বেরিয়ে আসে। মুথান্না তাকে জিজ্ঞাসা করে, পানটান করো নাকি? কেশব বলে, না না, আমার এসব খারাপ অভ্যাস নেই। মুথান্না বলে, আরে আমি মদের কথা বলছি না, তুমি চা তো খাও। কেশব বলে, হ্যাঁ খাই। মুথান্না গৌরাম্মাকে তার জন্য চা করতে বলে। এটা শুনে মল্লিকা বলে, দেখো কাণ্ড, এ তো এবার চাও চাইছে। তবে গৌরাম্মা কেশবকে বলে, আমরা খুবই গরিব, প্রতিদিন চা খাওয়াটা আমাদের হয়ে ওঠে না, আর ঘরে চা খাওয়ার মতো টাকাই বা কোথায়? কেশব তার পকেট থেকে বেশ কিছু টাকা মুথান্নাকে দিয়ে তাকে বেশ ভালো দামি চা পাতা আনতে বলে। এরপর সে বাড়িটিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করে। বাড়ির পিছন দিকে সে একটি বাচ্চাদের ছোট্ট সাইকেল ও ব্যায়ামের সরঞ্জাম দেখতে পায়। কেশব মল্লিকাকে জিজ্ঞাসা করে, এটা কার? মল্লিকা বলে, আমার বাবার, কিন্তু ওটাতে তুমি হাত দিও না, তুমি শহরের ছেলে, তোমার দ্বারায় ব্যায়াম ট্যাম হবে না, ওটা তোমার জন্য নয়। মল্লিকার মুখে কটাক্ষ শুনে কেশব সেটি নিয়ে ব্যায়াম করতে শুরু করে। কেশবের ব্যায়াম দেখে তার দিকে মল্লিকা এক আলাদা নজরেই একদৃষ্টিতে চেয়ে থাকে, মানে বলা যেতে পারে এক প্রকার খারাপ নজরেই। এদিকে মুথান্না চা পাতা নিয়ে বাজার থেকে ফিরে আসে এবং গৌরাম্মা বেশ সুন্দর করে গরম গরম চা বানিয়ে দেয়। কেশব চা পান করতে করতে মল্লিকার সাথে কথা বলছিল। ঠিক তখনই বীরান্না নামে গ্রামেরই একজন বেশ ধনী ব্যক্তি তাদের বাড়িতে এসে উপস্থিত হয় এবং সে বেশ অভদ্রতার সাথেই তাদেরকে অপমান করতে শুরু করে। গৌরাম্মা তৎক্ষণাৎ মল্লিকাকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। তবে তিনি কেশবকে সেখানে থাকতে বলেন। আসলে বীরান্নার কাছ থেকে মুথান্না একসময় অনেক টাকা ধার হিসেবে নিয়েছিল এবং সেই ধার শোধ না করাতেই সে তার সকল জমি বীরান্নার কাছে বন্ধক দিয়ে রাখে। সেই জমি সে আজ পর্যন্ত ছাড়াতে পারেনি। তাই মাঝে মাঝেই বীরান্না তাদের বাড়িতে আসে এবং উল্টোপাল্টা বলে তাদের অপমান করে যায়। তাছাড়াও তার কুনজর মল্লিকার উপর ছিল। মল্লিকা সেখানে এসে তাকে দেখামাত্রই খেপে যায় এবং তাকে তার পোষা কুকুরের সাথে তুলনা করে, যার ফলে বীরান্না অপমানিত হয়ে সেখান থেকে রেগে চলে যায়। এই সকল কথা কেশব বাড়ির পিছন থেকে শুনছিল। সেই ব্যক্তি সেখান থেকে যাওয়া মাত্রই কেশব সেখানে আসে এবং বলে, কিছু মনে করবেন না, আমি ছোট থেকেই আমার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, তবে আপনাদের সাথে কিছু সময় কাটানোর পরেই আপনাদের কেমন যেন আপন করে ফেলেছি। তাই আপন ভেবেই একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে ব্যক্তিটি এখানে এসেছিল সে আপনাদের সাথে এই রকম খারাপ ব্যবহার কেন করল? মুথান্না বলে, গরিবের কাছে আবার কিসের অপমান, কিসের সম্মান? কপাল খারাপ তাই আজকে এই দিন দেখতে হচ্ছে। আসলে এই জমি বাড়ি সব আমারই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার অসুস্থতার কারণে এই সকল কিছু আমাকে বন্ধক দিয়ে দিতে হয়।
আর আজ আমি আমার নিজের জমিতেই চাকরের মতো কাজ করছি। গৌরাম্মা বলে, জানি না কবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। তাদের এই দুঃখের কথা শুনে কেশবের খুবই খারাপ লাগে, যার ফলে সে তখনই ঘরের ভিতর থেকে তার সেই স্যুটকেসটি নিয়ে আসে এবং সেটিকে খোলা মাত্রই তারা সকলেই অবাক হয়ে যায়, কারণ ওই স্যুটকেসের মধ্যে প্রচুর পরিমাণে টাকা ও গহনায় ভর্তি ছিল। এর আগে তারা একসাথে এত গহনা ও টাকা কোনোদিনই দেখেনি। মল্লিকা বলে, দেখো আমরা কষ্টে আছি এটা তো ঠিক, কিন্তু আমরা কারোর ভিক্ষা নেব না। কেশব বলে, আমি একজন অনাথ, তাও আমি দিন রাত পরিশ্রম করে এই সকল টাকা উপার্জন করেছি। আপনারা খুবই ভালো মানুষ, আপনাদের মন খুবই পরিষ্কার। আমি একজন অপরিচিত ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনারা আমাকে নিঃস্বার্থে থাকতে দিয়েছেন, এর থেকে বড় ব্যাপার আমার কাছে আর কি হতে পারে? এই টাকা আজ আমার, কিন্তু কাল এটি আপনাদেরও হতে পারে। তাই যদি আপনারা আমাকে নিজের মানুষ ভেবে থাকেন, তাহলে এই টাকা দিয়ে আপনারা আপনাদের ধার শোধ করতে পারেন, আমি আবারও পরিশ্রম করে কামিয়ে নেব। এই কথোপকথন চলছিল, ঠিক তখনই কেশব এবং মল্লিকার গায়ের উপর একটি টিকটিকি এসে পড়ে। গৌরাম্মা তাদের দুজনকেই বলে, গায়ের উপর টিকটিকি পড়া খুবই খারাপ লক্ষণ, এক্ষুনি গিয়ে স্নান করো। গৌরাম্মার কথা মতো তারা দুইজনেই স্নান করতে চলে যায়। স্নান করতে করতে মল্লিকা ওই গহনার বাক্সটি সম্পর্কে চিন্তা করতে থাকে। তার এক প্রকার ওই গহনাগুলির উপর লোভ সৃষ্টি হয়। তখন গৌরাম্মা সেখানে এসে বলে, আমি এবং তোমার বাবা বাগানে যাচ্ছি, ফিরতে একটু রাত হতে পারে, সাবধানে থেকো। এই বলে তিনি চলে যান। স্নান শেষে মল্লিকা কেশবের ঘরে আসে এবং তাকে বলে, জানো তো আমার খুবই ইচ্ছা, একদিন আমার অনেক গহনা হবে। এটা শুনে কেশব তাকে বলে, আমার কাছে তো অনেক গহনা রয়েছে, এইগুলো পড়তে পারো। এই বলে সে তার গহনার বাক্সটিকে খুলে গহনাগুলি বাইরে বার করতে শুরু করে। ঠিক তখনই মল্লিকা পায়ের ব্যথার ছলনায় কেশবের সামনে তার শাড়িটি ধীরে ধীরে উপরের দিকে তুলতে থাকে, যাতে সে তার প্রতি আকৃষ্ট হয়। তবে এটা দেখে কেশব তার উপর খুবই রেগে যায় এবং তাকে বলে, এটা তুমি কি করছো? একটি পরপুরুষের সামনে এইরকম আচরণ করতে তোমার লজ্জা করে না? সে বলে, আমি এমন কি করলাম? কেশব বলে, এইরকম নির্লজ্জের মতো কাজ করে বলছো কি করলাম? আমি যখন থেকে এসেছি তোমার আচরণ আমার খুব একটা ভালো লাগছে না, তুমি আমাকে খারাপ নজরে দেখছো। মল্লিকা কেশবকে বলে, আমি শুধু আমার পায়ের ব্যথাটিকে তোমাকে দেখাতে চাইছিলাম, আমি কোনো খারাপ মেয়ে না। এই বলে মল্লিকা সেখান থেকে চলে যায়। রাত হয়ে যায়। কেশবের এই ব্যাপারটি খুবই খারাপ লাগে। সে ভাবে হয়তো সে মল্লিকাকে ভুলই বুঝেছে, যার ফলে সে মল্লিকার কাছে গিয়ে ক্ষমা চায়। ইতিমধ্যে গৌরাম্মা ও মুঠান্না বাড়ি ফিরে আসে। গৌরাম্মা রাতের খাবারের জন্য রুটি বানানোর জন্য যায়। তখন কেশব তাকে বলে, কিছু মনে করবেন না, যদি আজকে রুটির সাথে মুরগির মাংস রান্না করে খাওয়াতেন তাহলে আজ রাতের খাবারটা বেশ জমে যেত, কারণ এমনিতেই কালকে আমি এখান থেকে চলে যাব। গৌরাম্মা তার কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এমনিতেই তারা খুবই গরিব, মুরগির মাংস খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তবে কেশব মুথান্নার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে একটি মুরগি এবং রান্নার জন্য ব্যবহার হওয়া সকল মশলা আনতে বলে। গৌরাম্মা কেশবকে বলে, এই রকম পয়সা দিয়ে আমাদের অপমান কেন করছো? কেশব বলে, আপনি ভুল বুঝছেন, আমি আপনাদের আপন ভেবেই দিয়েছি। এই কথা শুনে গৌরাম্মা রাজি হয়ে যায়। এরপর মল্লিকা এবং গৌরাম্মা রাতের খাবার তৈরি করতে শুরু করে। তবে গৌরাম্মা মল্লিকার চোখে মুখে এক আলাদা রকমের চিন্তাভাবনা লক্ষ্য করে। মনে হচ্ছিল সে কিছু একটা ভাবছে, আর তার ধারণাটি ঠিক হয়। মল্লিকা সেই কথাগুলি ভাবছিল, তাদের দুইজনের গায়ে টিকটিকি পড়া, সেই সাধুর ভবিষ্যৎবাণী, এমনকি কেশবের কাছে থাকা ওই সকল টাকা ও গহনা। গৌরাম্মা মল্লিকাকে জিজ্ঞাসা করে, তুই এইরকমভাবে কী চিন্তা করছিস, রান্নার কাজে মন দে? মল্লিকা বলে, তোমার কি মনে হয় মা, এই সব টাকা পয়সা ওই ছেলেটি সৎভাবে ইনকাম করেছে? আমার তো মনে হয় না, নিশ্চয়ই এই টাকা পয়সা সে কোনো অসৎ কাজ করে ইনকাম করেছে। গৌরাম্মা বলে, এই টাকা তার সঞ্চয়ের টাকা, তাই সে যেখানে ইচ্ছা সে খরচ করতে পারে। মল্লিকা বলে, যদি তুমি এইভাবেই ভাবতে থাকো তাহলে ওই সকল টাকা ও গহনা আমাদের হাতছাড়া হয়ে যাবে। গৌরাম্মা একটু অবাক হয়, হাতছাড়া হয়ে যাবে মানে? সে বলে, সময় থাকতে এই সকল টাকা ও গহনা আমাদের নিয়ে নেওয়া দরকার। তার মা বলে, এটা কিভাবে সম্ভব, তার টাকা আমাদের কিভাবে হবে? মল্লিকা বলে, সে বেঁচে থাকবে তবেই তো টাকা পয়সা তার থাকবে। এই কথা শুনে গৌরাম্মা চমকে যায় এবং মল্লিকাকে বোঝানোর চেষ্টা করে, আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস, তাই এইসব চিন্তাভাবনা করছিস। তবে মল্লিকা একটি কথাও শুনতে রাজি হয় না। সে বলে, যদি আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে হয় তাহলে কেশবকে মরতেই হবে। সকালে ওই সাধুটি কি বলেছিল তোমার মনে আছে? তার কথাই সত্যি হতে চলেছে। আর ওই টিকটিকিটি, যদি কোনো ছেলের ডান হাতের উপর টিকটিকি পড়ে
তাহলে তার মৃত্যু হয়ে যায়। ঠিক তখনই মুথান্না বাজার থেকে ফিরে আসে এবং জানালার ওই পার থেকে তাদের সকল কথা শুনে ফেলে। এরপর গৌরাম্মা যখন মুথান্নাকে এই সকল কথা বিস্তারে জানায়, তখন মুথান্না গম্ভীর গলায় বলে, মেরে ফেলব, কোনো সমস্যা নেই। মল্লিকা তো ঠিকই বলেছে, আমাদের সমস্যার একমাত্র সমাধান হলো তার মৃত্যু। এরপর তারা তিনজনেই কেশবকে মারার পরিকল্পনা বানাতে শুরু করে। মুথান্না মল্লিকাকে বলে, বাবা হয়েও আমি তোর জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আজ আমি সুযোগ পেয়েছি। তোমরা শুধু কেশবকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, তারপর আমি বাকি সকল কিছু দেখে নেব। তাদের এই কথোপকথন চলছিল, ঠিক তখন কেশব সেখানে এসে উপস্থিত হয়। তারা তাকে দেখে চমকে যায়। কেশব মুথান্নাকে বলে, আরে আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগেই। কেশব বলে, আপনারা যদি এইরকমভাবে গল্প করতে থাকেন তাহলে রাতের খাবার কখন পাব? মুথান্না বলে, এই সকল জিনিসপত্রের হিসাব করছিলাম আর কি, এখনই হয়ে যাবে খাবার। এই বলে মুথান্না সেখান থেকে চলে যায় এবং গৌরাম্মা ও মল্লিকা রান্নাঘরে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই কেশব সেখানে আসে এবং গৌরাম্মাকে বলে, আচ্ছা আপনারা কাকে মারার কথা বলছিলেন? এই কথা শুনে তারা দুইজনেই ভয় পেয়ে যায়। তারা ভাবে হয়তো কেশব সকল কথা শুনে ফেলেছে। পরক্ষণে সে বলে, ও আপনারা হয়তো মুরগিটিকে মারার কথা বলছিলেন, তাতে এত ভাবনা চিন্তার কি আছে? মুরগি তো খাওয়ারই জিনিস, আর এর জন্য তো তাকে মরতেই হবে। তবুও যদি মুরগিকে না মেরে খাওয়ার স্বাদ পেতাম তাহলে বেশ ভালোই হতো। এই কথা শুনে মল্লিকা বেশ একটু ক্ষিপ্ত হয়ে কেশবকে বলে, একজনকে বেঁচে থাকতে হলে অন্যজনকে তো মরতেই হবে, এটাই তো সৃষ্টির নিয়ম। আর যদি আপনি এখানে বসে কথা বলতে থাকেন তাহলে রাতের খাবার আর খেতে হবে না। এটা শুনে কেশব হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে মদের নেশায় মুথান্না বিভোর হয়ে পড়ে। সে একের পর এক বোতল ফাঁকা করে দেয়। তারা যে একটি পরিকল্পনা করেছিল কেশবকে মারার জন্য, সেটি সে পুরোপুরি ভুলেই যায়। এদিকে গৌরাম্মার একজন প্রতিবেশী তাকে এসে জানায়, কালকে একটি ভালো কাজ পেয়েছি, আরও একজনের দরকার, যদি তুমি চাও তাহলে আমার সাথে যেতে পারো। তবে মল্লিকা তাকে বলে, কালকে থেকে আমাদের কাজ করার দরকারই নেই। এটা শুনে কেশব ঘরের ভিতর থেকে তাদেরকে বলে, কালকে আমি থাকবো না বলে আপনারা কাজে যাবেন না, আমার জন্য যেন আপনাদের কাজের কোনো সমস্যা না হয়। অনেকটা রাত হয়ে যায়, তবে মুথান্না বাড়ি ফেরে না, যার ফলে মল্লিকা খুবই রেগে তার মাকে বলে, আমার মনে হয় না সেই মাতালটা আজ বাড়ি ফিরবে, যা করার আমাদের দুজনকেই করতে হবে। এই বলে বাকি রান্নাগুলি তারা করতে শুরু করে। ঘরের ভিতরে কেশব তার ডায়েরিতে কিছু একটা লিখছিল। ধীরে ধীরে সময় যখন আরও অতিক্রম হয়ে যায়, তখন মল্লিকা বলে, বাবার ভরসায় থাকা যাবে না, এবার আমাদের কেশবকে মারতেই হবে, নইলে আমাদের সমস্যার কোনো দিনই সমাধান হবে না। এটা শুনে গৌরাম্মা বলে, কেশবকে আমরা মারব তো ঠিকই, কিন্তু এতে যেন রক্তক্ষরণ না হয়, আমরা তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারব। পরিকল্পনাটি মল্লিকার খুবই ভালো লাগে, যার ফলে সেই রাতেই গৌরাম্মা পাহাড়ের জঙ্গল থেকে একটি বিষাক্ত গাছের পাতা নিয়ে আসে এবং সেটিকে বেটে তার রস খাবারের সাথে মিশিয়ে দেয়। কেশব খাবার খাওয়ার জন্য হাত মুখ ধুতে চলে যায় এবং গৌরাম্মা তার জন্য বিষাক্ত খাবার বেড়ে রাখে। ঠিক তখনই মল্লিকা বাইরে লক্ষ্য করে দুইজন পুলিশ তাদের বাড়ির ভিতরেই প্রবেশ করছে। পুলিশের কথা শোনা মাত্রই গৌরাম্মা তৎক্ষণাৎ পিছনের দিকে ছুটে যায় এবং কেশবকে বলে, তুমি এখানেই থাকবে, যতক্ষণ না আমি তোমাকে ডাকবো ততক্ষণ ভিতরে যাবে না। কেশব বলে, কেন, কি সমস্যা? গৌরাম্মা বলে, বাড়িতে কেউ এসেছে, যদি এই রাতে তোমাকে এখানে তারা দেখে ফেলে তাহলে অনেকে অনেক রকমের প্রশ্ন করবে এবং খারাপও ভাবতে পারে। কেশব তাদের পরিস্থিতি বুঝতে পারে, তাই সে সেখানেই থেকে যায়। গৌরাম্মা এবং মল্লিকা ভয়ে ভয়ে বাড়ির বাইরে বেরোয় এবং জিজ্ঞাসা করে, এত রাতে আপনারা এখানে? পুলিশগুলি বলে, পাশেই একজনের বাড়িতে চুরি হয়েছে এবং চোর এইদিকেই পালিয়ে এসেছে, যদি আপনারা সন্দেহভাজন কাউকে দেখে থাকেন তাহলে আমাদের বলতে পারেন। তারা বলে, না না, এখানে তো কেউই আসেনি। তখন পুলিশগুলি ভিতর থেকে খুব সুন্দর মাংস রান্নার গন্ধ পায়। তারা জিজ্ঞাসা করে, বাড়িতে কি মাংস রান্না হয়েছে নাকি? তাহলে তো এক প্লেট আমাদের খাওয়াতেই হবে। এই বলে তারা এক প্রকার জোরপূর্বকই তাদের বাড়ির ভিতরে ঢুকে আসে। বিষাক্ত খাবারের থালাগুলি তখনও সাজানোই ছিল। একটি পুলিশ সেই থালাটিকে হাতে তুলে নেয়। তখন গৌরাম্মা তৎক্ষণাৎ পুলিশের হাত থেকে থালাটিকে কেড়ে নেয়। পুলিশটি অবাক হয়। গৌরাম্মা বলে, আপনারা একটু বসুন, এটা আমার খাওয়া থালা, আপনাদের জন্য নতুন করে আমি খাবার বেড়ে আনছি। খাবারের থালা ও মাংসের বাটিটিকে নিয়ে তারা চলে যায়। তবে যাওয়ার সময় গৌরাম্মার হাত থেকে থালাটি নিচে পড়ে যায়। এটা দেখে পুলিশগুলি বলে, গৌরাম্মা আপনি এত তাড়াহুড়ো কেন করছেন? গৌরাম্মা বলে, ভুল করে পড়ে গেছে। যাই হোক, এরপর তারা পুলিশগুলিকে খাবার বেড়ে দেয়। পুলিশগুলি খাবার খাচ্ছিল,
ঠিক তখনই ওই কুকুরটি পড়ে থাকা ওই বিষাক্ত মাংসগুলিকে খেতে শুরু করে। গৌরাম্মা ও মল্লিকা কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করে, যেটা দেখে পুলিশগুলি বলে, ওকে তাড়াচ্ছ কেন, খেতে দাও, কারণ খাবার বেঁচে থাকলে তো আমরা কুকুরকেই দিই। পুলিশের কথা শুনে তারা আর কিছু বলতে পারে না। খাবার খাওয়ার পর তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য বেরোয়। তবে তারা দেখে কুকুরটি বিভর হয়ে পড়ে রয়েছে। পুলিশটি বলে, দেখো খাবার খেয়ে কিভাবে ঘুমিয়ে পড়েছে। মল্লিকা বলে, ঠিকই বলেছেন, কুকুরটি খুবই অলস, খাবার খাওয়া হয়ে গেলেই ঘুমিয়ে পড়ে। পুলিশগুলি তাদের উপর আর সন্দেহ হয় না, তারা নিঃসন্দেহে সেখান থেকে চলে যায়। তাদের সেখান থেকে যাওয়া মাত্রই মল্লিকা কুকুরটিকে কবর দেওয়ার জন্য নিয়ে যায়। তখন কেশব তাকে জিজ্ঞাসা করে, আরে এর কি হলো। মল্লিকা বলে, আরে ও কিছু না, তুমি যাও, খাবার তোমার জন্য বেড়ে রেখেছে। কেশব ভিতরে চলে যায় এবং মাংস ও রুটি দিয়ে পেট ভরে খাবার খায়। তবে ঘুমানোর আগে সে গৌরাম্মার পা ছুঁয়ে বলে, এই কাজ আমার অনেক আগে করারই দরকার ছিল, কারণ আমি আপনাদের মতো সৎ ও ভালো মানুষ আগে কোনো দিনই দেখিনি। এই বলে কেশব ঘুমাতে চলে যায়। কেশবের কথা শুনে গৌরাম্মা আবেগপ্রবণ হয়ে পড়ে। তিনি ভাবেন, আমরা কোনো ভুল করছি না তো। গৌরাম্মার মনে এই প্রশ্ন জাগলেও মল্লিকার মধ্যে সৃষ্টি হওয়া লোভ তাকে একেবারে অন্ধ করে দিয়েছিল। অনেকটা সময় কেটে যাওয়ার পর যখন মল্লিকা দেখে কেশব এখনও জীবিত রয়েছে, তখন সে বুঝতে পারে তার মা কেশবকে বিষাক্ত খাবারগুলি দেয়নি। সে বলে, আমি জানি তুমি ওই বিষাক্ত খাবারগুলি কেশবকে দাওনি, এটা তুমি কেন করলে, নিজের মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে তুমি একটুও চিন্তা করো না, কেমন মা তুমি। গৌরাম্মা বলে, কুকুরটিকে মরে যেতে দেখে আমি ঘাবড়ে গেছিলাম, এই কারণেই আমি বিষাক্ত খাবারটি কেশবকে দিতে পারিনি, আমার মনে হয় আমরা ভুল করছি। এটা শুনে মল্লিকা রেগে রান্নাঘর থেকে একটি চাকু নিয়ে আসে এবং ধীরে ধীরে কেশবকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। মল্লিকার চোখে মুখে স্পষ্ট এক হিংস্রতা লক্ষ্য করা যাচ্ছিল, যার ফলে সে কেশবকে মারতে আর দ্বিধাবোধ করে না, সে সেই চাকু দিয়ে তার হত্যা করে দেয়। কেশবের মৃত্যু দেখে গৌরাম্মা চিৎকার করে ওঠে। সেই সময় তাদের বাড়ির সামনে দিয়ে কানাপ্পা নামের ওই অন্ধ ছেলেটি যাচ্ছিল। সে স্পষ্ট শুনতে পায় যে গৌরাম্মা চিৎকার করছে, তাই সে তৎক্ষণাৎ গৌরাম্মার বাড়ির দিকে যায় এবং বলে, বাড়িতে কেউ কি আছো, কে চিৎকার করছে। তার কথা শুনে গৌরাম্মা বাইরে বেরিয়ে আসে। কানাপ্পা, তুমি এই সময়ে? কানাপ্পা বলে, আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু তোমার চিৎকার শুনে চলে আসলাম, কি হয়েছে। গৌরাম্মা বলে, কই না তো, নিশ্চয়ই তুমি ভুল শুনেছ। সে একটু অবাক হয়, কারণ আমরা প্রায় প্রত্যেকেই জানি যে ব্যক্তি জন্ম থেকে চোখে দেখতে পায় না, তাদের ব্রেন ও শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ হয়ে থাকে। তবে গৌরাম্মা যেহেতু বলেছে, সেহেতু সে আর পাল্টা প্রশ্ন করে না। কানাপ্পা বলে, হয়তো আমি শুনতে ভুল করেছি। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তার পায়ের সাথে কেশবের জুতোটি লাগে। তার অনুভূতি হয়, আরে এই জুতোটি তো সেই নদীর ধারে ছিল, এটা তো কেশব বলে ওই ব্যক্তির। কানাপ্পা থেমে যায় এবং গৌরাম্মাকে জিজ্ঞাসা করে, বাড়িতে কোনো কি অতিথি এসেছে। গৌরাম্মা বলে, না তো, তাহলে জুতোগুলি কার। তখন মল্লিকা সেখানে এসে তাকে বলে, আরে কেউ আসেনি আমাদের বাড়িতে, তুমি এখান থেকে এখন যাও। এটা শুনে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুথান্না তখনও মদ্যপান করেই চলেছে। সেই দোকানের একজন কর্মচারী তাকে বলে, আরে ভাই আর খেও না, বাড়ি যাও। মুথান্না বলে, আমি মদ খাচ্ছি, তোর কি। সেই ছেলেটি মুথান্নাকে বলে, দেখো আমি এমন একটা কথা জানি যেটা তুমি জানতে পারলে এক্ষুনি ছুটতে ছুটতে বাড়ি চলে যাবে। তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে তাই না, সেই অতিথি কাল আমাদের দোকানেও এসেছিল। এই কথা শুনে মুথান্না ভাবে, আমার বাড়িতে অতিথি এসেছে এই ছেলেটি কিভাবে জানলো। সেই ছেলেটি মুথান্নাকে আরও বলে, তুমি জানো ওই ব্যক্তিটি কে। মুথান্না বলে, কে ওই ব্যক্তিটি। এরপর ওই ছেলেটি মুথান্নাকে বিস্তারিত সকল কিছু খুলে বলে, যেটা শুনে মুথান্না একেবারে বাক্যহীন হয়ে পড়ে, তার মুখ দিয়ে আর কথাই বেরোয় না। সে তৎক্ষণাৎ সেখান থেকে হেলতে দুলতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং অবশেষে বাড়ি পৌঁছে দেখে গৌরাম্মা বাইরে বসে রয়েছে। সে গৌরাম্মাকে জিজ্ঞাসা করে, ছেলেটি কোথায়, তবে তিনি কোনো উত্তরই দেয় না, যার ফলে ভিতরে প্রবেশ করাতেই মুথান্না দেখে কেশবের নিথর দেহটি সেখানে পড়ে রয়েছে। তাকে দেখে মুথান্না কেমন যেন কাঁদতে শুরু করে, যেন মনে হচ্ছিল সে তার খুবই আপন কোনো লোক। কাঁদতে কাঁদতে মুথান্না বলে, আমার ছেলে সুব্বু, তুই কথা বলছিস না কেন। এটা শুনে গৌরাম্মা বুঝতে পারে এই ছেলে আর কেউ না, তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলে সুব্বু। গৌরাম্মা কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে লোভ তাদের দ্বারা কত বড় পাপ কাজ করিয়েছে, তারা তাদের নিজের ছেলেকেই মেরে ফেলেছে। মুথান্না কাঁদতে কাঁদতে গৌরাম্মাকে সকল কিছু বিস্তারে বলে, যে এই আমাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলে সুব্বু,
এত বছর পর সে শুধু ফিরে এসেছে আমাদের একটু সুখ দেবে বলে। সে আমাদের জন্য এই সব টাকা পয়সা উপার্জন করে নিয়ে এসেছে, কিন্তু সে যে আমাদের ছেলে এটা সে সবাইকে বলতে বারণ করেছিল। সে নিজের মুখে আমাদের বলতে চাইছিল। তাদের কান্না শুনে মল্লিকা ঘরের ভিতরে ছুটে আসে এবং জানতে পারে যাকে সে হত্যা করেছে সে আর কেউ নয়, ছোটবেলায় তাদের বাড়ি থেকে পালিয়ে যাওয়া তার বড় ভাই সুব্বু। মল্লিকা তার বড় ভাইয়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে এবং কত বড় ভুল সে করেছে সেটি সে বুঝতে পারে। গৌরাম্মা তার বুকের উপর থেকে ডায়েরিটিকে তুলে দেখে, তার মধ্যে সে তার ছোটবেলার সুন্দর কিছু মুহূর্তের ছবি এঁকে রেখেছে। সেই ছবি গৌরাম্মা তাদের দুইজনকেই দেখায়। আমাদের ছেলে সুব্বু কত সুন্দর ছবি এঁকেছে। মল্লিকা বলে, এই সব ভুল আমার, আজ আমার জন্য আমার বড় ভাই মারা গেছে। গৌরাম্মা বলে, এই পাপ আমরা সকলেই করেছি, আমাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এই বলে তিনি রান্নাঘর থেকে সেই বিষাক্ত খাবারগুলি নিয়ে এসে তিনজনেই ভাগ করে সেই খাবার খেয়ে নেয় এবং মুথান্না এক বস্তা তুলো চারিদিকে ছড়িয়ে পুরো বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনে জ্বলে পুড়ে পুরো পরিবার সেখানেই মারা যায়। পুরো বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। আর এই দৃশ্যটিই মুভির শুরুতে দেখানো হয়েছিল। কিছুক্ষণ পর খবর পেয়ে কানাপ্পা ও গ্রামের বেশ কিছু লোক সেখানে ছুটে আসে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। পুরো বাড়ি পুড়ে ছায়ে পরিণত হয়ে যায় এবং এইভাবেই লোভের ফলে একটি সুন্দর পরিবার পুরোপুরি নষ্ট হয়ে যায়। মুভির শেষে সুব্বুর লেখা সেই ডায়েরিটিতে কি লেখা ছিল সেটি পড়ে শোনানো হয়। আজকের দিনটি আমি কোনোদিনই ভুলতে পারবো না। 15 বছর ধরে আমি যা কিছু হারিয়েছি ওই সব কিছু আমি একদিনেই পেয়ে গেছি। আজ আমি খুবই খুশি। আমার মা বাবাকে দেখার পরেও আমি যে তোমাদের ছেলে এটা বলতে অনেকবারই ইচ্ছা করছে, কিন্তু আমার জন্য আমার পুরো পরিবার অনেক দুঃখ সহ্য করেছে। আমি তাদেরকে ধীরে ধীরে অনেক খুশি দিয়ে সুখের অনুভূতি দিতে চাই। ছোটবেলায় আমি যে ভুল করেছিলাম, যদি সেই ভুল আমি না করতাম তাহলে আমি আমার পরিবারের থেকে এতদিন দূরে থাকতাম না। হয়তো এই কারণেই আমার বাবা নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং আমার ছোট বোনের বিয়েও হয়নি। তবে আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি। আমি জীবনে এত টাকা ইনকাম করেছি, আমার পরিবারের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কাল সকাল হতেই আমি বিরান্নাকে সকল টাকা শোধ করে দেব এবং আমার মা বাবার পা ছুঁয়ে আমি তাদেরকে বলে দেব যে আমি তাদের ছেলে, আমি তাদের সুব্বু। এই বলে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাতে পারেন, আপনাদের মতামত আমার কাছে অনেকটাই মূল্যবান। আর আপনারা যদি এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্পো, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।